সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সফর মাসের প্রথম খুতবা। আজকে আমরা নামাজ সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে নামাজের একটি শর্ত হল ওয়াক্ত বা সময় হওয়া। নামাজ এই এবাদত নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত, এজন্য নামাজের যে সময় রয়েছে এর আগে অথবা পরে যদি কেহ নামাজ আদায় করে এইটা নামাজ আদায় হবে না। কোরআনে কারীম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে নামাজের সময়ের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর পাঁচ ওয়াক্ত যে নামাজ, এই নামাজের সময়, এই সময়গুলা এতই যে গুরুত্ব, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তাজাল্লি, বিশেষ রহমত বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে দাঁড়াইয়া, বসে এবং শুয়ে, অর্থাৎ এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলতেছে এমন সময় নামাজ পড়েছেন। তাহলে এই নির্দিষ্ট সময় নামাজ পড়া এটা যে কতই গুরুত্ব, যেখানে যুদ্ধ চলতেছে বিদর্মীদের সাথে, জান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন জমাতের সাথে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে নামাজ সমাপ্তের পরে যে অবস্থায় থাকুন না কেন, তোমরা থাকো না কেন, আল্লাহকে দাঁড়াইয়া, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। ফাইজাত মানান্তুম, যখন তোমরা এতমিনান হবে অর্থাৎ নিরাপদ থাকবে, ফাকিমুস সালাতা, তোমরা নামাজকে কায়েম করবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। নামাজকে কী করা হয়েছে? নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। এই আয়াতে কারিমাটা সুরাই নিসার 103 নম্বর আয়াত। এখন নির্দিষ্ট সময় কোনগুলা? কোরআনে কারিমে এই ব্যাপারে নির্দিষ্ট সময়ের ইঙ্গিত রয়েছে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়গুলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। দুঃখের বিষয়, আহলে কোরআন এবং কিছু কিছু ভ্রান্ত দল তারা বলতেছে কোরআনে কারিমে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই। এই যে কথাটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, কারণ কোরআনে কারিমে পাঁচ ওয়াক্ত নামাজের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তো তাহাদের এই সমস্ত কথার পিছনে কারণ হলো তাহারা কোরআনে কারিমকেই একমাত্র দলিল হিসাবে গ্রহণ করে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে দলিল হিসাবে গ্রহণ করেন না। নাউযুবিল্লাহ মিন জালিক। ভাই, সবে যদি কোরআনে কারিমে থাকে তাহলে নবীর দোয়ার প্রয়োজন নাই, আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এ বাণী সুরে নাহালের 46 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ওয়ানজালনা ইলাইকা জিক্রা, আমি আপনার নিকটে কোরআনে কারিম নাজিল করেছি, কেন, লিতু বাইয়েনা লিন্নাস, যেন আপনি মানুষের জন্য বর্ণনা করে দিতে পারেন। তাহলে কোরআনে কারিম নাজিল হয়েছে কার উপরে?
আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাম উপরে, কেন? যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমে যে যাহা নাজিল হয়েছে এইটার যেন বর্ণনা করে দিতেন পারেন। তাইলে ব্যাখ্যা করে দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাম। এই জন্য শুধু যদি কোরআনে কারিমে যথেষ্ট হতো, আল্লাহ তাআলা এই কথা বলতেন না যে কোরআনে কারিম আপনার উপরে নাজিল করছি, কারণ হলো যেন আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন। মা নুজ্জিলা ইলাইহিম, যাহা তাহাদের জন্য নাজিল হয়েছে। কোরআনে কারিম কি রাসূলের জন্য নাজিল হয়েছে না উম্মতের জন্য? উম্মতের জন্য। লাল্লা হুম ইয়া তাফাক্কারুন, যে তাহারা যেন চিন্তা ভাবনা করে। এই জন্য কোরআনে কারিমে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত, এই পাঁচ ওয়াক্তের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। আর এইটার বিস্তারিত বর্ণনা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিয়েছেন। যেমন সূরা রোমের 17 এবং 18 নম্বর আয়াতে আছে, ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে তোমরা আল্লাহর গুণকীর্তন বর্ণনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো। নামাজের মধ্যে আমরা তাসবিহ পাঠ করি না? আরে শুরু করি কি আল্লাহু আকবর দিয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। তো আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর কি করো, পবিত্রতা বর্ণনা করো। হিনা তুমসুনা, সন্ধ্যায়। তো সন্ধ্যার দ্বারাতে উদ্দেশ্য হলো মাগরিব এবং এশার নামাজ। সন্ধ্যার মধ্যে আমরা কি করি? মাগরিব এবং এশার নামাজ। ওয়াহিনা তুসবিহুন, এবং সকালে, সকালের মধ্যে আমরা কোন নামাজ পালন করি? ফজরের নামাজ। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে একমাত্র আল্লাহরই প্রশংসা। আল্লাহর কি প্রশংসা? ও আশিয়ান, এবং তোমরা নামাজ আদায় করো আশিয়ান অপরাহ্নে। অপরাহ্ন একটা হলো মধ্যাহ্ন, একটা হলো পূর্বাহ্ন, আর একটু কি অপরাহ্ন। অপরাহ্ন, তাই অপরাহ্ন দ্বারা তো উদ্দেশ্য হলো আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। ওয়াহিনা তুজহিরুন, এবং জোহরের সময়। তাহলে এটা কি জোহরের নামাজ? তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপভাবে, সংক্ষিপ্তভাবে কি করেছেন? পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা দিয়েছেন, আর এইটার বিস্তারিত বর্ণনা করছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা শোনেন, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কেমনে করব? আল্লাহ তাআলা কি বান্দা না মাবুদ? আল্লাহ তো বান্দা না, আল্লাহ হইলেন কি মাবুদ, অর্থাৎ ইবাদত পাওয়ার উপযোগী। আল্লাহ তাআলা কেমনে সেজদা করে এটা দেখিয়ে দিতে পারবো নি? তো আল্লাহ যদি সৃষ্টির মতন, মানুষের মতন হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা কেমনে করে? সেজদা কারে কয়? ওয়াদউল জাবহাতে আলাল আরদে, জমিনের মধ্যে চেহারাকে রাখা। কপালকে কই রাখবো? জমিনের মধ্যে রাখবো। তো জমিনের মধ্যে কপাল রাখতে হইলে এটা দেহ লাগবো, কপাল লাগবো। কথা বুঝছেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে পারবেন নি সিজদা কইরা? আর আল্লাহর শানে বিরুদ্ধ হয়ে যায়, কারণ তাহলে এই নামাজ আল্লাহ যদি দেখাইতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সাথে শরীক হইয়া যায়। আল্লাহ তাআলা কেমন অন লাগবো? আর মানুষের মতন অন লাগবো, সৃষ্টির মতন হয়ে যাবে, হয়ে যাইতে হয়। আল্লাহ হইলেন কি লা শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু রাসূল সাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর কি প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা কেমনে পড়ব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা বুঝাইয়া দিছেন। সূরা ইসরার 78 নম্বর আয়াতে আছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসে ইলা গাসাকিল লাইল,
যে আপনি নামাজ কায়েম করুন। লে দুলুকি শামস, সূর্য হালাত থেকে, ইলা গাসাকিল লাইল, রাত্র গণরাত্র অন্ধকার হওয়া পর্যন্ত। তাইলে এখানে এখানে যে সূর্য হালার পরে কিসের নামাজ? জোহরের নামাজ। আর রাত্র যখন অন্ধকার হবে তাহলে এখানে কি, এটা কিসে? গাসাকিল লাইল, কি বলা হয়েছে? গাসাকিল লাইল, রাত্রের। তাহলে এটা দাঁড়াতে এস মাগরিব এবং এশার নামাজ, মাগরিব এবং কি? এশার নামাজ। ওয়া কোরআন আল ফাজরে, এবং কোরআন আল ফাজ, কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা। নামাজের মধ্যে আল্লাহর কালাম পাঠ করা হয় না, এই জন্য এই নামাজটাকে বলা হয়েছে কোরআন। নামাজটা কি বলা হয়েছে? আপনারা একটু কঠিন কথা, কোরআনে কারিমে অনেক জায়গাতে একটা অংশ দ্বারা পুরা বিষয়টাকে বুঝাইছে। যেমন আল্লাহ বলছেন ওয়ারাকাউ, তোমরা রুকু করো, কি করো? নামাজের মধ্যে কি রুকুই আছে, অন্য আছে না? তো এই জন্য রুকু এটা নামাজের একটা বিশেষ রোকন অংশ, এইটা দ্বারাতে পুরা নামাজ এবাদতটাকে বুঝাইছে। আবার বলছে ওয়াসুজুদু, তোমরা কি করো? সেজদা করো। নামাজের মধ্যে শুধু কি সেজদা? না, সেজদার দ্বারাতে নাম পুরা নামাজ বুঝাইছে। যেমন আমরা বাংলা ভাষায় যদি কেহ কয় এই তোর মাথাটা কাটতে লাম, তাহলে মাথাটা কাটলে ব্যক্তিটা জীবিত থাকুক, অত কি ব্যক্তিটাকে হত্যা করা। তাহলে মাথা এটা এমন একটা অঙ্গ, এই একটা অঙ্গ দ্বারাতে তার পুরা শরীরটাকে বুঝানো হয়েছে। এই জন্য আরবিতে এটার বলা হয় তাসমিয়াতুল কুল বিল জুজ, অংশ দ্বারাতে পুরা বস্তুটাকে বুঝানো হয়। যেমন সুরায় বাকারা, কোরআনে কারিমের এই এই যে সুরাটা, এইটা সবচেয়ে বড় সুরা, এইটার মধ্যে বাকারাতুন একটা শব্দের দ্বারাতে পুরা সুরাটার নামকরণ করা হয়েছে। আপনারা বুঝেননি কথা না? এটা কি শুধু কি গাভীর কথায় আছে? গাভীর কথায় নাই, অনেক কথা আছে, কিন্তু একটা আংশিক দ্বারাতে কি পুরা এই সুরাটাকে বোঝানো হয়েছে। এই জন্য কোরআন আল ফজরে, অর্থাৎ ফজরের সময় কেরা তত কি ফজরের নামাজ। ইন্না কোরআন আল ফজরে কানা মাসুদা, নিশ্চয় ফজরের যে কেরা তথা ফজরের যে নামাজের সময় এইটা হলো মাসুদ, আল্লাহর বিশেষ রহমতের ফেরেস্তা উপস্থিত হওয়ার সময়। যে সমস্ত ফেরেস্তারা ডিউটি করব, আদম সন্তানেরা কে কোন আমল করে, তারা কোন সময় আসে? ফজরের সময় আসে। কোন সময়? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন যে ফজরের সময় এটা হলো বিশেষ আল্লাহর রহমতের ফেরেস্তারা নাজিল হওয়ার সময়। তাহলে এই আয়াতে কারিমের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা রয়েছে। কিভাবে? সংক্ষিপ্তভাবে, ইঙ্গিতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে ব্যক্তি যে যত বড় হয় তার কথা এত ছোট হয়, আর এইটার বিশ্লেষণ হয় এত বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা সংক্ষেপ বলছেন, ফোন সংক্ষেপ বলার পিছনে কাসব কারণ আছে। তা না হইলে মানুষ নবীর অনুসরণ করত না। আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলছেন, সাথে সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলছেন, যে আকিম বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। তো কিছু কথা যদি সংক্ষেপ না হয়, কিছু কথা যদি ইঙ্গিতে না হয়, কিছু কথা যদি উজ্জ না থাকে, নবী আর কইবেন কি? নবী কোনের লেগা? আরে নবী বলার জন্য কিছু জায়গা রাখার দরকার আছে না? জায়গা রাখার দরকার আছে। এই সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, আপনি নামাজ কায়েম করুন দিনের দুই প্রান্তে, দিনের
দিনের দুইটা প্রান্ত আছে, তো এইটা দ্বারাতে দিনের দুই প্রান্তের প্রথম প্রান্তে হইল ফজর, প্রথম প্রান্তে কি ফজর, দ্বিতীয় প্রান্তে হইল জোহর এবং আসর। তাহলে কয়েকটা নামাজ, তিন অক্ত নামাজ। ওয়া জুলাফা মিনাল লাইল, এবং রাত্রের প্রথমার্ধে, রাত্রের প্রথমাংশে কি করেন, নামাজ কায়েম করেন। তো রাত্রের ফতমে কি আছে, মাগরিব এবং এশা। হ্যাঁ, এরপর আল বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেক কর্মসমূহ অপরাধকে মিঠাইয়া দেয়। আমরা মানুষ হিসাবে এই কি করি, অপরাধ করি, দেখার মধ্যে, কথার মধ্যে, চলনের মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে আমরা কি করি, অপরাধ করি না? তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়ার পিছনে বড় হেকমত হলো যে আমার বন্দা এই ইয়ে করে শয়তানের কুমঞ্চনায় অথবা গাফলতি করে যেই অপরাধ করবে, নামাজ সমূহের মাধ্যমে তাহাদের অপরাধ মিঠে যাবে, এগুলা মোচন হয়ে যাবে। জালিকা জিক্রালি জাকিরিন, আর এটা হলো স্মরণের এই নসিহতের, যাহারা নসিহত গ্রহণ করে, যারা কি করে, আরে যাহারা নসিহত গ্রহণ করে এ আল্লাহর এই বাণী, এ তাহাদের জন্য এটা হলো নসিহতের বাণী। নসিহতের কি বাণী? ক্বালা রাসূল সাল্লাম খামসু সলাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, তো রাসূল সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ, কয়ক্ত পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ফামান যা বিহিন্না লাম ইউদাইয়ি মিনহুন্না শাইয়ান ইসতিগফারান বিহাকিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আয়ুদখিলাহুল জান্নাহ। রাসূল সাল্লাম বলেন যে এই পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, এগুলোর মধ্যে এগুলোকে তাহারা হালকা মনে করে ছেড়ে দিবে না। নাউজুবিল্লাহ, মুসলমানদের মধ্যে এর উম আছে, নামাজ না পড়লে কি হইব, বরং এটা কুফুরি। নামাজ যদি কেহ না পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে ব্যক্তি ফাসেক হবে, সে কাফের হবে না, কিন্তু এটাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে এর দ্বারাতে কাফের হয়ে যাবে। তাহলে রাসূল বলেন এই নামাজকে হালকা মনে করে, তুচ্ছ মনে করে এটাকে যে ব্যক্তি ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অঙ্গীকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। হ্যাঁ, ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, আর আল্লাহর যেই বান্দারা এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে না, ফালাইসা লিল্লাহি ইনদাল আহাদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট কোনো অঙ্গীকার নাই, আল্লাহর জিম্মার মধ্যে সে থাকবে না। ইনশা আজ্জাবাহু, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহাকে শাস্তি দিবেন, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আর আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাহাকে জান্নাতও দিবেন, আল্লাহ যদি মাফ করে দেন, কারণ এটা কি হকুল, হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক। হ্যাঁ, এই হাদিসটা আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস হিসাবে রয়েছে। আমাদের এই আলোচনাগুলা শুধু আমাদের জন্য নসিহতের না, বরং বর্তমান প্রেক্ষাপটে যারা ফেরকায়ে বাতেল আছে তাদের প্রতি উত্তরে। প্রথমে বলছি, ফেরকায়ে বাতেলরা ইদানিং আহলে কোরআন বা বিভিন্ন ফেরকায়ে বাতেল তাহারা বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে কারিমে নাই। আমরা কিন্তু প্রথমে দেখাইছি যে কোরআনে কারিমের মধ্যে গিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে। হ্যাঁ, এবং হাদিস অগণিত হাদিস শরীফের মধ্যে রয়েছে। ক্বালা রাসূল সাল্লাম খামসু সলাওয়াতিন ইফতারাহুন্নাল্লাহু তাআলা, যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই এই বন্দার উপরে ফরজ করেছেন। ফামান আহাসানা উজুয়া হুন্না, যে ব্যক্তি অজুকে উত্তমভাবে করে, কারণ নামাজের সাবি কি অজু, সাবি অর্থ কি
আমনের আলমারির মধ্যে অনেক স্বর্ণরূপা আছে, চাবি যদি না থাকে ওইগুনি স্বর্ণরূপা, হ্যাঁ অর্থ থাকলে কি হবে না, কোনো লাভ হবে না। এইটাকে এই আলমারির মধ্যে যে নিয়ামত আছে, ধন আছে, এইটাকে পাওয়ার জন্য, খোলার জন্য মাধ্যম হইল চাবি। এই জন্য তদ্রূপ নামাজ এইটার শুরু থেকে শেষ পর্যন্ত অগণিত নিয়ামতে পরিপূর্ণ। এইটার মধ্যে প্রবেশ করতে হইলে প্রথম কী লাগবে, পবিত্রতা লাগবে। কী লাগবে, যাহাদের গোসল ফরজ গোসল করতে হবে, যাহাদের গোসল ফরজ না তা অজু যদি ফরজ হয় কী করতে হবে, অজু করতে হবে। এই জন্য আবার রাসূল বলছেন আহাসানা, কী বলছেন, উত্তম, কী বলছেন, হ্যাঁ, কাহারও অজুর মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে নামাজের মধ্যেও ত্রুটি হবে। অজুর মধ্যে ত্রুটি হলে কী হবে, হ্যাঁ নামাজে ত্রুটি হবে। ওয়া সল্লাহুন্না লে ওয়াক্তিহিন্না, এবং যে ব্যক্তি উত্তমভাবে অজু করে এবং সময়ে যথাসময়ে নাম এই পাঁচ অক্ত নামাজকে আদায় করে, কী করতে হবে, যথা সময়ে, যত সময় তো কি আমরা পরে আসতেছি, ফজরের জন্য যে নির্দিষ্ট সময়, কেহ যদি সূর্য উঠার পরে ফজরের নামাজ পড়ে তাহলে যত সময় পড়ল, যত সময়ে পড়ল না, হ্যাঁ। তো এখন এই ফজরের নামাজ যথাসময়ে পড়ার জন্য যেই ব্যবস্থাপনা এটাও কর্তব্য। এই জন্য বুখারী শরীফ হাদিস আছে, রাসূল সাল্লাম এশার নামাজের পরে দুনিয়াবি কথাবার্তা বলতে নিষেধ করেছেন। কী কারণে, যদি দুনিয়াবি কোনো কথাবার্তা বলে তাহলে ফজরের সময় উঠতে তার বিলম্ব হবে। এবং কি রাসূল সাল্লাম আমল দ্বারাতে দেখাইছেন যে এক যুদ্ধের ময়দান থেকে রাসূল সাল্লাম আসতেছেন ফতের মধ্যে রাত্রে, সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাম ক্লান্ত হয়ে গেছেন, এখন ফজরের এই ফজরের সময় আর বেশি বাকি নাই, এখন ঘুমাইবেন, বিশ্রামের প্রয়োজন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার হিসেবে রাখছেন, রাখছেন না, বলছেন যে হে বেলাল তুমি জাগ্রত থাকো, আমরা কি করি, বিশ্রাম নেই। এই জন্য কেহ যদি ঘটনাক্রমে ফজরের নামাজ ছুটে যাবে এমন সময় যদি ঘুমায়, ছুটে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে, এমন সময় যদি ঘুমায় তাহলে এই তার ঘুমানটা ওই সময় জায়েজ হবে যদি অন্য একজনকে জাগ্রত রাখে, অন্য একজন তাকে যথাসময়ে উঠাইয়া দেওয়ার জন্য নিয়োজিত থাকে, তা না হইলে জায়েজ নাই। কিন্তু বর্তমানে তো দেখা গেছে দেড়টা দুইটার সময় বিভিন্ন চ্যানেল দিয়া কি করে, আরে ঘুমায়, চ্যানেল দেখাটা মানে ফরজে আইন, সুন্নত মুস্তাহাব, বুঝেছিনি কথাটা, কোনো কিছু না। আরে দুনিয়ার এই এখানে কী, দুনিয়ার কোন প্রান্তে কী খবর হয়েছে এইটা হইলো তথ্যমন্ত্রী জানবো, কে জানবো, আরে কে জানবো, এটা তথ্যমন্ত্রী সারা এই বিশ্বের খবর, সারা দুনিয়া সারা দেশের খবর জানবো, আমার আমি ইয়ার গোলাম মুস্তফা এটি রাত্র জাগ্রত জানানোর কোনো প্রয়োজন আসেনি, প্রয়োজন নাই। এই জন্য এই সমস্ত কারণে যে খবর শুনতেছি, হ্যাঁ তথ্য জানতেছি, এই সমস্ত কারণে এই রাত্র জাগ্রত থেকে ফজরের নামাজ যদি নির্দিষ্ট সময়ে পড়তে না পারল তাহলে ওই ব্যক্তি গুণাগার হবে, কী হবে, কবি, কী গুণা, কবিরা গুণা, কী গুণা। এবং এই 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 যে যথাসময়ে যে পড়তে পারল না, পরে কাজা কাজা করবে, এইটার জন্য সে তওবা করতে হবে, কী করতে হবে, তওবা করতে হবে। ওয়াতাম্মা রুকুয়া হুন্না, এবং রাসূল বলছে যে যে ব্যক্তি রুকুকে পরিপূর্ণ করে, ও খুশুয়া হুন্না, এবং সেজদাকে পরিপূর্ণ করে, কান আল্লাহু আল্লাহ আহাদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার জন্য অঙ্গীকার, আইয়ু আইয়ু আইয়াগফির আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, কি করে দিবেন, হ্যাঁ, ওমান লাম ইয়াফাল ফালাইসা লাহু আল্লাহ আহাদুন, আর যে ব্যক্তি এমনভাবে করবে না, অর্থাৎ নামাজ পড়ছে আরই ভালোভাবে অজু করে নাই, হ্যাঁ সঠিকভাবে রুকু করে নাই, সঠিকভাবে সেজদা করে নাই, হ্যাঁ, তাহলে এই ওই ব্যক্তির জন্য আল্লাহর
অঙ্গীকার নাই। ঈশা গাফারাহু, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন। ঈশা আজ্জাবাহু, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তিও দিতে পারেন। এই হাদিসটা আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিস হিসাবে রয়েছে। আন আব্দুল ইবনে মাসউদ আন্নাহু সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালে আহাব্বু ইলাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আইউল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে প্রিয় আল্লাহ যেটা কি করেন, পছন্দ করেন, এই আমলটা কোন? কলা রাজমলে যে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন নামাজ পড়া। আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময় কি করা, নামাজ পড়া। কলা সুম্মা আইয়ুন, এরপরে আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন যে এরপরে কোনটা, অর্থাৎ সময় মতে নামাজ পড়ার পরে আল্লাহ নিকটে সবচেয়ে উত্তম আমল কোনটা? কলা বিররুল ওয়ালেদাইন, পিতা মাতার আনুগত্য করা, সেবা করা। দেখেন হকুল্লার মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ, আর হকুল এবাদের মধ্যে সবচেয়ে উত্তম হইল পিতা মাতার আনুগত্য করা, সেবা করা। বুঝেছিনি? এই জন্যই এই এবাদতের মধ্যে হকুল্লার মধ্যে শ্রেষ্ঠ, আর হকুল এবাদের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। কলা সুম্মা আইয়ুন, তো সাহাবি বলেন যে এরপরে কোনটি? কলা আল জেহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসটা ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ লে মুআয ইবনে জাবালিন হিনা বাসাহু ইলাল ইয়ামান। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে প্রেরণ করেন, মুবাল্লিগ হিসেবে, কি হিসেবে? মুবাল্লিগ, অর্থাৎ দ্বীনের, হ্যাঁ, তাবলিগ, দ্বীন বুঝানোর জন্য। তো বললেন যে ইন্নাকা তাতি কাওমান আহলা কিতাব, হে মুআজ, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের নিকটে যাইতেছ। আহলে কিতাব কারা? কো ইহুদি এবং নাসারা, তারা কি অমুসলমান? হ্যাঁ, ফাইজা জিতাহুম ফাদুহুম ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে তুমি যখন যাইবে তুমি প্রথমেই তাহাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদাতাইনের দাওয়াত দিবা। কিসের দাওয়াত দিবে? শাহাদাতাইন, অর্থাৎ আল্লাহর একত্ববাদের কি এই সাক্ষী দেওয়ার জন্য, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রেসালতের সাক্ষী দেওয়ার জন্য তুমি তাদেরকে আহ্বান করবে। এইটা হলো অমুসলমানকে দাওয়াত দেওয়ার পদ্ধতি। প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, না ইমান? প্রথম হলো কি? ইমান। ইমানের পরে তো রাসূল বলছে ফাইন হুম আতাউ লাকা বে জালিকা, তাহারা যদি শাহাদতকে তোমার জন্য মেনে নেয় তাহলে ফাক বীরহুম আন্নাল্লাহ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলা, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের উপরে দিন এবং রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজ কি ফরজ করে দিয়েছেন? ফাইন হুম আতাউ লাকা বে জালিকা, যদি তারা এই নামাজ এবাদত করবে এইটার যদি তারা আনুগত্য করে তোমার কাছে, ফাক বীরহুম এ আন্নাল্লাহ ফারাজ আলাইহিম সদাকা, যে তাদেরকে জানিয়ে দিবে যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন। দেখিস কি, নামাজ হলো এ যাকাতুল জাসাদে, শরীরের কি যাকাত, আর এই যাকাত হলো এটা কি মালের, মালের, মালকে পবিত্র করার জন্য মাধ্যম, এটা হলো কি যাকাত। তো এবং রাসূলুল্লাহ এই কিভাবে যাকাত গ্রহণ করবে, কাদের থেকে এবং কাদের মধ্যে বিলি করবে এইটার ইয়া বলেছেন।
তু খাজুমিন আগ্নিহীম, যে জাকাত গ্রহণ করা হবে মুসলমানদের ধনীদের কাছ থেকে। ফা তুরাদ্দু আলা ফুকারাইহিম, অতপর এটাকে বিলি করা হবে মুসলমানদের যারা ফকির, মুসলমানদের যারা কি, এই জন্য জাকাত সৎকা মান্নত এই সমস্ত দান অমুসলমান ব্যক্তিকে দেওয়া জায়েজ নাই, কারো দিতেব। আর অমুসলমানকে সাহায্য সহযোগিতা করা জায়েজ আছে নি? আছে। আরে মানবিক হিসাবে কি সাহায্য সহযোগিতা জায়েজ আছে, সব হইব। কিন্তু হ্যাঁ, এইটা জাকাত ফেতরা মান্নত এই সমস্ত এই সম্পদ দ্বারাতে অমুসলমানকে সাহায্য সহযোগিতা করা জায়েজ নাই, কারে দিতেব? মুসলমান ফকির, মুসলমান ফকির। ফাইন হুম আতাউর লাকা বেজালিকা ফা ইয়াকা ওয়া কারায়মা আমওয়া লিহিম, যদি তাহারা জাকাত দেওয়া এটাকে যদি তারা আনুগত্য করে মেনে নেয়, তাহলে তুমি কিন্তু তাহাদের উত্তম উত্তম মাল গ্রহণ করা থেকে বিরত থাকবা। জাকাত নিতে হইলে কী করতেব? গরু ছাগল বা মহিষ যেত যেমন ফসলের জাকাত আছে, এগুলোকে নিতে হইলে একবারে বড়টাও না আবার একবারে ছোটরও না, কি মধ্যম ধরনের। বেশি যদি ভালা ভালাটা নিয়ে যাও তাহলে এইটা কী হবে, দাতা যিনি দাতা আছে তার জন্য এটা জুলুম হইব। আবার যদি একবারে নিম্নটা আনো তাহলে হ্যাঁ রাষ্ট্রে কী হইব, আরে যারা রাষ্ট্রে এইটা ক্ষতির মধ্যে পড়ব। তাহলে কোনটা নিতে হইব? মধ্যম ধরনের যেটা। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, হে রসমল, যে মজলুমের, মজলুম কি যাহারা অত্যাচারিত হয়েছে, হ্যাঁ তাহাদের তাহার ইয়া থেকে বদদোয়া থেকে তুমি বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাবুন, কেননা এই মজলুম অত্যাচারিত ব্যক্তি এবং তার দোয়ার মধ্যে কোনো ফর্দা নাই, কি নাই ফর্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি আহকামুল হাকিমিন, আল্লাহ থেকে সঠিক বিচারকারী কেউ আসেনি। আর পৃথিবীর মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে, শুধু মানুষ না সকল সৃষ্টি তার আল্লাহ তাআলা। এই জন্য আমাদের কাছে কাহারও আমার ছেলে ভাই বন্ধু বান্ধব ফারা পরিবেশি থাকতে পারে, আল্লাহর কাছে কোনো এরম আসেনি, আল্লাহর কাছে সব সমান। এমন যে আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, পৃথিবীর মধ্যে কোনো একটা শক্তিশালী প্রাণী যদি দুর্বল কোনো প্রাণীকে আঘাত করে থাকে অন্যায়ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই যেটা পৃথিবীতে শক্তিশালী আছিল এইটাকে দুর্বল কইরা, আর যেটা দুর্বল আছিল এইটারে শক্তিশালী করে হাশরের ময়দানে উঠাইয়া, হ্যাঁ এখানে ওই দুর্বলটায় যেটা দুনিয়াতে দুর্বল ছিল এইটায় সবল, যেটা কি ছিল মাজলুম ছিল জালেমকে, ওই দুনিয়ার মধ্যে যেই সে তাকে আঘাত করা হয়েছে যেই কষ্ট দেওয়া হয়েছে এইটাকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠা করবেন। তাহলে হায়ওয়ান জানোয়ারের ব্যাপারে যদি এরম হয়, আশরাফুল মাখলুকাতের ব্যাপারে কেমন হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ইয়া করবে জাকাত এইটা আদায় করবে, জাকাত আদায় করতে এইটা তো তুমি মনে করবা যে এটা তো আমি রাষ্ট্রের জন্য করতেছি, এই 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 অজুহাতেও তুমি যাহারা জাকাত দাতা আছে তাহাদের উত্তম উত্তম মালগুলো গ্রহণ করে তাহার প্রতি ইয়া জুলুম করতে পারবা না। এটা শুরুত, এটা কি বেশি যদি সম্পদ আনে তাহলে তো এটা বাহ্যিকে কী না, এটা তো রাষ্ট্রের অথবা গরিবদের জন্য এটা লাভের হয়, কিন্তু পরোক্ষভাবে এইটা দাতার জন্য জুলুম হয়। যা হোক, এই যে আমরা যে ফাঁস উক্ত নামাজ পড়তেছি, এই ফাঁস উক্ত নামাজ এই সময়টি এই সময় এই ফাঁস উক্তের সময় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তাজাল্লি, আল্লাহর বিশেষ রহমতের নজর আছে এই সময়টার মধ্যে।
এই সময় ব্যতীত অন্য সময়ের মধ্যে এই আল্লাহর বিশেষ রহমতের নজর নাই। এই কারণে পাঁচ ওয়াক্ত নামাজ এই সময় মতন পড়াটার এত বেশি গুরুত্ব। আরেকটা হলো এই পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা এক একটা জলিলুল কদর নবী এই তা এই সময়ের মধ্যে তাহারা এই নামাজ এবাদতরা করেছেন। এই নামাজ এবাদতরা করার কারণে উম্মতে মুহাম্মদীকে ওই সময়ের যেই নামাজটার দ্বারাতে ওই আম্বিয়ায়ে কেরামের দের উম্মতরা যেই নেক পেয়েছে, যেই রহমতম বরকত পেয়েছে, এইটারও কী হয়, বাগি হয়। হ্যাঁ, যেমন ফজরের নামাজ হজরত আদম আলাইহিস সালাম সর্বতম করেছেন। হ্যাঁ, কীভাবে? যে দুইটা বর্ণনা আছে, একটা হলো যখন তিনি দুনিয়াতে জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আর ওই সময় ছিল রাত্র, তিনি খুব ভয়ে ছিলেন যে আরে জান্নাতের থেকে কই এলাম রে, কেউ জান্নাত হইলে তো কত নাজ নেয়ামত, কোন আইসি কোনো দুনিয়াতে, এখন এও কি রাত্রের অন্ধকার। যখন সুবহে সাদেক যখন হইল, ওই সময় কি হয়েছে, একটু আলো হয়েছে, এই আলো হওয়ার কারণে তিনি শুক্রিয়াতান দুই রাকাত নামাজ পড়েছেন। এই জন্য আমাদের ফজরের নামাজ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের আমলের সাথে এটা কি হয়েছে, মিলে গেছে। আরেকটা বর্ণনাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, কি করছেন, এই সাইয়েন আমরার তওবার নবীদের তওবা এক না, আম্বিয়ায়ে কেরামের তওবা হলো তাহাদের রফে দারজাত, তাদের মর্যাদা কি, তাদের গুনাহ মাফ না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত কি করেছেন করেছেন। আদম আসিলেন শুধু আদম, যখন তিনি রফে দারজাত হয়েছে তিনি হয়েছেন সফিউল্লাহ, আল্লাহর প্রিয় ভাজন। তো যখন তিনি তওবা কবুল হলো তিনি কি করছেন, শুক্রিয়াতান দুই রাকাত নামাজ পড়েছেন। জোহরের নামাজ আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন। এটা কোন সময়, এটা নিয়ে মতনৈক্য আছে। একটা হলো তিনি এই জোহরের নামাজের সময় হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছেন। কোন সময় করেছেন, জোহরের সময়। এই কোরবানি যখন ও কোরবানি করতে যাই তো ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কী হয়েছে, দুম্বা কোরবানি হয়েছে। তো দুম্বার কোরবানি হোক যেডি হোক তিনির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এইটার শুক্রিয়াতায় তিনি এই জোহরের চার রাকাত নামাজ পড়েছেন। এখন আমরাও কি করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আমলটা আছে এইটা আমরা আমল করতেছি। আরেকটা বর্ণনাতে রয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুজের আগুনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন, একটা বর্ণনাতে যে তিনি কয়দিন ছিলেন, চল্লিশ দিন। তো এই চল্লিশ দিন থাকার পরে যখন তিনি এই নমরুজের আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন, শুক্রিয়াতান তিনি চার রাকাত জোহরের নামাজ পড়েছিলেন। আসরের নামাজ এই হযরত ইয়াকুব আলাইহিস সালাম আদায় করেছেন চার রাকাত, এটা হলো তিনির সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফে। ইউসুফ আলাইহিস সালাম তো খুব সুন্দর ছিলেন এবং ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে আদরের ছিলেন, তিনি এতই যে আদরের ছিলেন, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়ে হয়ে গেছেন, এই বাইরা তো বলছে কি তাকে বাগে খেয়ে বলছেন অর্থাৎ নিরুদ্দেশ হয়ে গেছেন, তিনি তার ছেলের বিয়োগ ব্যথায় তিনি অন্ধ পর্যন্ত হয়ে গেছেন, কি হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। হ্যাঁ, এরপরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মিশর থেকে ভাইদের মাধ্যমে যখন কাফর দিছেন, ইউসুফ আলাইহিস সালামের কি পরিধানের কাফর, তো এই জন্য তিনি বলছেন যে ইন্নি আজিদু রিহা ইউসুফ, যে আমি কি পাই, ইউসুফ আলাইহিস সালামের গন্ধ পাই, কি পাই, গন্ধ পাই।
এরপরে এই যখন এই দাঁড়াতে এই কাফর দাঁড়াতে যখন তিনি চক্ষুকে মুছেছেন, তিনি এই যে অন্ধত্ব এটা চলে গেছে, আবার ফুরবের নেয় তিনি চক্ষু ফিরিয়ে পেয়েছেন। তো এই যার এই জন্য হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাহার এই সন্তানকে ফাওয়ার হ্যাঁ শুক্রিয়ায় যে ইয়াকুব আলাইহিসসালাম চার রাকাতের আসরের নামাজ পড়েছেন। আরেকটা বর্ণনা আছে যে না হযরত উজাইর আলাইহিসসালাম, উজাইর আলাইহিসসালাম 100 বছর ঘুমিয়েছিলেন, কোরআনে কারিমে আছে কয়দিন 100 বছর, 100 বছর ঘুমানোর পরে তখন তিনি উঠছেন, আল্লাহ বলছেন যে আপনি কতক্ষণ ঘুমাইছেন, কয় একদিন বা একদিনের কিছু অংশ, বলছে যে না আপনি 100 বছর ঘুমাইয়াছিলেন। এই জন্য তিনি যে 100 বছর ঘুমানোর পরে আবার তিনি দেহ মুবারকের মধ্যে যে আবার রুহের সঞ্চালন হয়েছে, আবার তিনি জীবিত হয়েছেন, এইটার শুক্রিয়াতায় তিনি কী করছেন এই আসরের চার রাকাত নামাজ পড়েছেন। এটা দুইটা বর্ণনা আছে। মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিসসালাম পড়েছেন, দাউদ আলাইহিসসালামের পড়েছেন ওই সময় যে দাউদ আলাইহিসসালামের তওবা যেন আল্লাহ তাআলা যে সময় কবুল করেছেন, তওবা বুঝিসিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো সময় আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে উত্তমতার বিপরীত কাজ করান, কে করান কে আল্লাহ তাআলা করান বিশেষ হিকমতে, উত্তমতার কাজ করে দেখান যে আমার এই প্রিয় বান্দা কি করে। যেমন হযরত আদম আলাইহিসসালাম গন্ধম খেয়েছেন, এটা গুনাহ করছেন নি, হ্যাঁ বেশি থেকে বেশি বলতাম পারি এটা উত্তমতার বিপরীত হয়েছে। এই উত্তমতার বিপরীতের ফলে করার পরে তিনি 350 বছর আল্লাহ তাআলার বিশেষ করছেন, এবাদত করছেন। এই 350 বছর তিনি এত লজ্জিত হয়েছেন আসমানের দিকে তিনি দৃষ্টি পর্যন্ত দেন নাই। আরে কথা বুঝেন না, আল্লাহর কাছে কি হয়েছেন এত, এটা কি গুনাহ কইরা উত্তমতার কেউ গুনাহ করলে তো, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কি দিল আম্বিয়ায়ে কারামরা মাসুম, তারা কি হ্যাঁ তিনি উত্তমতার বিপরীত করার কারণে তো আমরা দুনিয়ার মধ্যে আছি। তাহলে জান্নাতের মধ্যে কোনো হসপিটাল আসেনি, জান্নাতের মধ্যে কোনো ছেলে সন্তান অনের কোনো ব্যবস্থা আসেনি, তখন যদি আমরা দুনিয়ার মধ্যে আদম আলাইহিসসালাম উত্তমতার বিপরীত করার কারণে আমরা দুনিয়াতে এত নাজ নেমত খাইয়া যদি আদম আলাইহিসসালামরও দোষী করি গুণাগার বলি, এটা নেম খারামি হইতো না? এটা আমাদের প্রতি কি করছেন, তিনি মেহরবানি করেছেন আমাদের প্রতি, দয়া করছেন। অহন যাদের প্রতি জাল লাগিয়ে চুরি করে হেতে ওকে সুর কি ওইটা কি অকৃতজ্ঞ হবে না, তো আমাদের জন্য তিনি এত জান্নাত থেকে কোথায়ছেন দুনিয়াতে আসছেন, এবং 350 বছর তিনি বিশেষ এবাদত করেছেন, বিশেষ রেয়াজত করেছেন, কত আল্লাহর কাছে লজ্জিত হয়েছে বুঝেন না। 350 বছর তিনি আসমানে আসমানের দিকে পর্যন্ত তিনি চক্ষুকে উঠাইয়া তাকান নাই, কত আল্লাহর কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিসসালামের এই বিনয় দেখে তাহাকে সফিউল্লাহ খেতাব করেছেন। হ্যাঁ কেউ পরীক্ষার পরে রেজাল্ট আইলে তার প্রমোশন হয় না, এই প্রমোশন হয়। এশার নামাজ হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে, ইউনুস আলাইহিসসালাম কয়দিন ছিলেন মাছের পেটে, আরে 40 দিন, কয়দিন 40 দিন তিনি মাছের পেটে ছিলেন। তাহলে মাছের পেটে 40 দিন তাকে তিনি এটা কি গুনাহ কইরা, না গুনাহ না, এই এইটো এটার অনেক হিকমত। নবীরে যে এন্তেকালে পরেও জীবিত এইটার বড় প্রমাণ হইল মাছের পেটে কয়দিনে ছিল জীবিত, তো মাছের ফ্যাট আর কবর না বেশি কোনটা, কবর তো হইল শুধু মাটি আর মাছের ফ্যাট তিন অন্ধকার, একটা হইল একটা হইল কি ফানি আর একটা হইল কি মাছ, এরপর হলো মাছের ভিতরে আবার কি আছে ফ্যাট আছে না, তো তিন অন্ধকারের মধ্যে থাকিয়ে যদি নবী এ জীবিত তাই তখন এক অন্ধকারের মধ্যে কি বিলাওলে তিনি জীবিত।
বুঝেছিনি তো এই জন্য এখানে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বের হয়ে শুকরিয়াতান কি করেছেন তিনি চাই এই এশার নামাজ সাইরাকাত আদায় করেছেন ওই সময়টার মধ্যে। তো মোট কথা হলো ফাঁস উক্ত যে আমাদের নামাজ এই সময়গুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় কেন? এক নম্বর হলো প্রিয়র কারণ হলো যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আরেকটা হলো এই সময়গুলোর মধ্যে অগণিত আল্লাহর প্রিয় বন্দারা এবাদত করেছে। এই সময়ের আগে এবং পরে এই কোনো ফজিলত নাই। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজ যথাসময়ে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ামত এবং মাগফিরাত এবং জান্নাত লাভ করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দেবেন। ওমালের বালাক।